গাজীপুর মহানগর 45 নং ওয়ার্ডে টঙ্গীর পূর্ব আরিফপুর মধুমিতা রেললাইনের পূর্ব পাশে শনিবার দিবাগত রাত সোয়া 11টায় যুবলীগ নেতা রুবেলের পলিথিনের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় গোডাউন সহ 5টি বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মরতে রাজি না বুঝে নাই ক্ষয়ক্ষতির বিস্তারিত এবং অগ্নিকাণ্ড সূত্রপাতের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। বিল্ডিং মানুষগুলো বাইরে বিল্ডিং ধোয়া এরা
ভিউয়ার্স, যে কোনো প্রশ্ন অথবা ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাবেন। নিয়মিত আপডেট পেতে এবং পরবর্তী ভিডিও বানাতে আমাদের উৎসাহ দিতে গাজীপুর অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।